আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব নামাজ না পড়লে যেসব শাস্তি হয়, বেনামাজির শাস্তিসমূহ, নামাজ ত্যাগ করলে অথবা নিয়মিত নামাজ আদায় না করলে তার ওপর 15টি আজাব নাজিল হবে। এর মধ্যে 1 নম্বর দুনিয়াতে 6টি, দ্বিতীয়ত মৃত্যুর পর 3টি, তৃতীয়ত কবরের মধ্যে 3টি, চতুর্থ হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আজাব হলো: 1, বেনামাজির হায়াত কমে যাবে; 2, বেনামাজির জীবনে বরকত হবে না; 3, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না; 4, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না; 5, বেনামাজির সব নেকি বরবাদ হবে; 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় যে 3টি আজাব হবে তা হলো: 1, বেনামাজি মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও শিদ্দাত অর্থাৎ অতি কষ্ট দিয়ে জান বের করা হবে; 2, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে; 3, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাইবে সাত দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না। এবার কবরের মধ্যে যে 3টি আজাব হবে সেগুলো হলো: 1, বেনামাজির কবর চেপে আসবে, তাকে পিষতে থাকবে, এতে তার এক পাজরের হাড়ের সাথে অপর পাজর মিশে যাবে; 2, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে; 3, বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা আসবে জোরে জোরে গুর্জ মারতে থাকবে। হাশরের মাঠে যে 3টি আজাব হবে সেগুলো হলো: 1, বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে; 2, 30,000 বছরের পুল সিরাতের রাস্তা হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার, বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে; 3, বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক ঠিক করে রেখেছেন, ফেরেশতা কিয়ামতের দিন দোজকে ফেলে দিবেন, 70 গজ জিঞ্জিরে বাঁধিয়া অনেক আজাব দিবেন। দুনিয়ার বেনামাজি বাদশাহকে বলা হবে, কেন নামাজ পড় নাই? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাই নাই। বলা হবে, সুলাইমান আলাইহিসসালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি, তুমি মিথ্যা ওজর করছো, হে ফেরেশতারা ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিসসালাতুয়াসসালামকে 18 বছর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি, মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলে দাও। আর একজনকে বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিসসালাতুয়াসসালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি, মিথ্যাবাদীকে জাহান্নামে নিয়ে যাও। বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে, সে বলবে, স্বামীর কাজের চাপে তার ভয়ে নামাজ পড়তে পারিনি। বলা হবে, ফেরাউনের বিবি আসিয়ার স্বামী বড় জালিম না, তোমার স্বামী বড় জালিম, জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা ওজর করছো, হে ফেরেশতারা ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিঞ্জির দ্বারা বাঁধা হবে, অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে, তখন বেহেশত তাহাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নই এবং তুমিও আমার নও। তখন দোজক তাহাকে ডেকে বলবে, আসো আসো আমার কাছে আসো, আমি তোমার, তুমি আমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ, সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপগুলি বেনামাজিদেরকে প্যাচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে। ভাই ও বোনেরা আমার, আল্লাহ পাকের কাছে পানাহ চান। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে জুব্বুল হুজুর নামে বিরাট আকারের একটি ময়দান আছে, উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ, এক একটি বিচ্ছু খচ্ছরের মতো উঁচু ও মোটা, বেনামাজিদেরকে দংশন করার জন্য
ওদের সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে, অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ। সূরা নিসা আয়াত নাম্বার 103। আল্লাহ আমাদের মাফ করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন। নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আসুন আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করি। মনে রাখবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।